আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের 104 পৃষ্ঠার 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এর 104 এবং 105 পৃষ্ঠার 5.2 সমাধান দেখব আজকে আমরা। তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, আজকে আলোচনা করব আমরা 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি এই টপিকটা নিয়ে। এবার ওই একই বিষয়ের উপর 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। তো লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো। এক্ষেত্রে তোমরা ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো। এখানে দেখো, প্রথমে তোমরা হচ্ছে একটা শিরোনাম লিখবে, তারপর হচ্ছে 100 থেকে 103 পৃষ্ঠায় যা লিখেছো তার আদতে এখানে একটা তোমরা বিশ্লেষণমূলক রচনা লিখবে। এক্ষেত্রে তোমরা হচ্ছে ইন্টারনেট বা অন্য কোনো বই বা ম্যাগাজিন বা কোনো ব্যক্তির সাহায্য নিতে পারো, যার কাছ থেকে তোমরা তথ্যগুলো কালেক্ট করবে এবং সেই অনুযায়ী হচ্ছে তোমরা এখানে একটা বিশ্লেষণমূলক রচনা লিখবে। তো রচনা লেখা হয়ে যাওয়ার পর তোমার লেখা রচনাটি তোমার সহপাঠীদের দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। তো এই হচ্ছে 104-105 পৃষ্ঠায় তোমাদের জায়গা দেওয়া আছে, সেখানে তোমরা লিখতে পারো বা চাইলে তুমি আলাদাও লিখতে পারো। তো পঞ্চম অধ্যায়ের শুরুতেই হচ্ছে তোমাদের বিবরণমূলক রচনা লিখিতে। এখানে দেখো যে বিষয়টা ছিল, চারটি ধারাবাহিক ছবি দেওয়া আছে, এই ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য এক একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটা শিরোনাম দাও। তা আমরা হচ্ছে গত ক্লাসে আমরা একটা শিরোনাম দিয়েছিলাম প্রথমে, তারপর হচ্ছে প্রত্যেকটা ছবির জন্য একটা করে অনুচ্ছেদ লিখেছিলাম। যেমন প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে, এখানে হচ্ছে কি বিপদ সংকেত দেওয়া হচ্ছে, এই নিয়ে আমরা অনুচ্ছেদ লিখেছিলাম। তারপর আমাদের দ্বিতীয় ছবিটা ছিল হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ভেঙে গিয়েছে, টিন পড়ে আছে, তারপর নৌকাগুলো ভেঙে গিয়েছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এই বিষয়টা তুলে ধরা হয়েছিল। অনুচ্ছেদ তিনে আমরা দেখেছিলাম আশ্রয় কেন্দ্র একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে মানুষ যে দুর্যোগের পরবর্তী সময়ে যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছিল, সেই সম্পর্কিত আমি একটা অনুচ্ছেদ দেখেছিলাম। এরপর অনুচ্ছেদ 4 আমরা দেখেছিলাম যে ছবিটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে দুর্যোগ যখন শেষ হয়ে যায় তারপর মানুষ তার বাসস্থানে ফেরত যায়, সেই বাসস্থানে আবার নতুন করে তৈরি করার যে প্রয়াস সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো সেই সম্পর্কিত আমরা একটা অনুচ্ছেদ লিখেছিলাম। এভাবে হচ্ছে আমরা রচনাটা শেষ করেছিলাম। তারই আদতে এখন হচ্ছে আমরা আমাদের এই 5.2 যে কাজটা আছে বিশ্লেষণমূলক রচনা লিখি, এই কাজটা এখন করব, ঠিক আছে? তো আসো আমরা সমাধানে চলে যাই। কিছুটা বড় করেই লিখলাম এখানে, কারণ এখান থেকে তোমরা ছোট করে 200 থেকে 250 শব্দের মধ্যে নিজেরা লিখে ফেলতে পারো, ঠিক আছে? দেখো শিরোনাম হচ্ছে কি, ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। ঘূর্ণিঝড় মিথিলি হলো একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরে গঠিত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে 17 নভেম্বর সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সাইক্লোন মিথিলি। 2023 সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের পঞ্চম নামকৃত ঘূর্ণিঝড় ছিল। মিথিলি হচ্ছে তেজ ও হামুনের পরে 1.5 মাসের ব্যবধানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া তৃতীয় ঘূর্ণিঝড়। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে, তবে সাধারণত ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশের দিকে বাঁক নেয়। উত্তর ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে এই অঞ্চলের 13টি দেশ। মিথিলি ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে মালদ্বীপ, যার অর্থ হচ্ছে ফলপ্রসূ কোনো বিষয়। 17 নভেম্বর 2023 তারিখে বাংলাদেশের পায়রা বন্দর ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ঘূর্ণিঝড় মিধিলির কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। ঘূর্ণিঝড় মিধিলির ভয়ঙ্কর আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল 160 থেকে 190 কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা ও নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চল এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাবে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ঝড়ে আক্রান্ত এলাকাগুলোর অবস্থা এখন খুবই নাজুক। গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, মিধিলির আঘাতে এখন পর্যন্ত 7 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, সেখানকার অধিকাংশ ঘরবাড়ি ঝড়ের আঘাতে ভেঙে গেছে। স্থানীয় সূত্রের এক তথ্যে জানা যায়, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা ও নোয়াখালীর প্রায় 400 ঘরবাড়ি মিথিলির আঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সেখানকার প্রায় 300 পরিবার এখন আশ্রয়হীন। তাছাড়া শক্তিশালী জলোচ্ছ্বাসের আঘাতে অনেক গ্রামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সেখানে বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এলাকার প্রায় 500 পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে। সেখানকার শতাধিক চিংড়ির খের, বিপুল পরিমাণ কৃষিজমি পানিতে প্লাবিত হওয়ায় সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। প্রবল ঝড় বিস্তৃত জমিতে রোপা আমন নুয়ে পড়েছে, কাদামাটিতে মিশে গেছে কচি শাকসবজি। পেঁপেসহ বিভিন্ন সবজি ও পানের বরজের ক্ষতির কথা জানিয়েছে কৃষক। স্থানীয় প্রশাসনের বিবৃতিতে জানা যায়, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে শনাক্ত করা হয়েছে। তাদের সরকারি ত্রাণসহ সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের জন্য। তাদের ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের জন্য পরিবার প্রতি 1 লাখ টাকা ত্রাণ সহায়তা করা হবে বলেও তখন জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরগুলো মেরামত করা হয়েছে। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময় এদেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হেনেছে, যেমন 1941 সালের মে মাসের ঘূর্ণিঝড়, 1948 সালের ঘূর্ণিঝড়, 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, 2009 সালের ঘূর্ণিঝড় আইলা, 2003 সালের মহাসেন, 2020 সালের আম্পান, 2021 সালের ইয়াস বা যশ ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে 1991 সালের 29 থেকে 30 এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসাবে। এতে 1,38,000 মানুষ মারা যায়। তাছাড়া অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হয়। আমার লেখা রচনাটি সহপাঠীদের দেখালাম। আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিম্নরূপ। 1. বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হয় প্রতি বছরই বিভিন্ন সময় এদেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। 2. এলাকার প্রায় 500 পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। 3. ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের জন্য পরিবার প্রতি 1,00,000 টাকা ত্রাণ সহায়তা করা হবে বলে জানানো হয়। 4. মিথিলির আঘাতে এখন পর্যন্ত 7 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। 5 নম্বর হচ্ছে, ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা 5.3 নিয়ে আলোচনা করব। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও। এগুলো কেন বিবরণমূলক লেখা এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও। প্রথমে হচ্ছে, সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা, সেটা লিখবে। এটা হচ্ছে রয়েছে তোমাদের বইয়ের 111 পৃষ্ঠায়। এরপর 112 পৃষ্ঠায় আরেকটা কাজ আছে, যে দুটো লেখা সংগ্রহ করেছিল না, দ্বিতীয় যে লেখাটা ছিল সেই সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা সেটা লিখতে হবে। এটা আছে তোমাদের বইয়ের 112 পৃষ্ঠায়। তেই যে 111, 112 পৃষ্ঠায় দুটো কাজ আছে, এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা 5ম অধ্যায়
বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লেখি, 104 পৃষ্ঠা এবং 105 পৃষ্ঠার 5.2 সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।